ইংরেজি রূপকথা ছোট্ট তিন শুয়োর। কোনো এক সময়ে একটি মা শুয়োর বাস করত তার তিন ছোট বাচ্চাকে নিয়ে। শোনা বাচ্চারা, এখন তোমরা সবাই বড় হয়ে গেছো, তোমরা এখন নিজেরাই তোমাদের রাস্তা বেছে নেবে, আমি আর তোমাদের দায়িত্ব নেব না। মা ওদের কিছু পয়সা দিল যাতে অনেক দূরের শহরে গিয়ে নিজেদের জন্য বাসস্থান তৈরি করতে পারে। তারপর তিনটে বাচ্চা শুয়োর মায়ের বাড়ি ছাড়লো একসঙ্গে। পথে তারা বিশ্রাম নিল একটি বড় বট গাছের নিচে রাত্রিবেলা, আর আলোচনা করলো তাদের ভবিষ্যৎ নিয়ে। এখন আমরা সুযোগ পেয়েছি নিজেদের প্রমাণ করা, কেননা আমরা ভিন্ন ভিন্ন রাস্তা বেছে নিই এবং আমাদের ভাগ্য নির্ধারণ করি। হ্যাঁ, আমরা বেঁচে থাকবো নিজের নিজের ক্ষমতায়। তৃতীয় শুয়োরটি, যে বেশি বুদ্ধিমান ছিল অন্য দুজনের থেকে, সে একেবারেই খুশি ছিল না আলাদা হবার সিদ্ধান্তে। সে জানত যে কেউ ঠকাতে পারে তার সাদা সিধা ভাইদের, আর তারা সমস্যায় পড়তে পারে। ভাইরা, আমি তোমাদের সঙ্গে একমত নই। আমাদের একতাই আমাদের শক্তি, আর আমরা আমাদের শক্তি নষ্ট করতে পারি না। তুমি সবসময় চেষ্টা করো উপদেশ দেওয়ার, আমরা জানি আমাদের কি করতে হবে আর কি করতে হবে না। হ্যাঁ, আমরা এখন আর মায়ের ছোট বাচ্চা নেই যে তোমার উপদেশ শুনব। ঠিক আছে, আমি রাজি। আমার একটা বুদ্ধি এসেছে যা আমাদের সাহায্য করবে। আমরা আমাদের জন্যে আলাদা আলাদা বাড়ি বানাবো আর নিজেদের মতো থাকবো, কেউ কারুর কাছে হস্তক্ষেপ করবে না। এই না হলে আমার ভাই, তবে তাই হোক। দাঁড়াও দাঁড়াও, আমার কথা শেষ হয়নি। আমরা সবাই কাছাকাছি বাড়ি বানাবো, যাতে কোনো সমস্যা হলে আমরা একে অপরকে সাহায্য করতে পারি। হ্যাঁ, তুমি ঠিক বলেছ ভাই। ওকে ওকে, আমি রাজি, কিন্তু আমার মনে হয় না যে আমার কোনো সমস্যা হবে। পরদিন সকালে তারা ঠিক করল কোন জায়গায় বাড়ি বানাবে, এবং বেরিয়ে গেল বাড়ি বানাবার সরঞ্জাম জোগাড় করার জন্য। বাড়ি বানাবার জন্য খড় সবচেয়ে সাশ্রয়ী হবে এবং বানানোও সহজ হবে। আমি একটা বিছানা কিনবো ঘুমাবার জন্য বাকি টাকা দিয়ে। তাই সে এক চাষির কাছে গেল। চাষি ভাই, চাষি ভাই, আমি এই খড়গুলো কিনতে চাই আমার নতুন বাড়ি বানাবার জন্য। হ্যাঁ প্লিজ, তুমি এগুলো কিনতে পারো। চাষি খড়গুলো বিক্রি করলো প্রথম শুয়োরের কাছে। এগুলি নিয়ে প্রথম শুয়োর খুশি মনে চলল বাড়ি বানাতে। দ্বিতীয় শুয়োর এক কাঠুরিকে দেখলো রাস্তায় যেতে যেতে। বাড়ি লাঠি দিয়ে তৈরি করলে তা সস্তা হবে আর ঠান্ডাও থাকবে। বাকি পয়সা দিয়ে আমি একটা নরম বিছানা কিনবো ঘুমোবার জন্য। তাই সে কিছু লাঠি কিনলো কাঠুরের কাছ থেকে আর চলল তার স্বপ্নের বাড়ি তৈরি করতে। কিন্তু তৃতীয় জন, যে অন্যদের থেকে বুদ্ধিমান, ইট দিয়ে একটি পাকা বাড়ি তৈরির সিদ্ধান্ত নিল যাতে তার টেকসই হয়। আমি শতরঞ্চিতে ঘুমোতে রাজি, কিন্তু একটি টেকসই বাড়ি তৈরি করব নিরাপদ ভবিষ্যতের জন্য। তাই সে দোকানে গিয়ে কিনল ইট আর সিমেন্ট। দিনের শেষে তারা সবাই একসঙ্গে বাড়ি তৈরির জন্য নির্দিষ্ট জায়গায় একত্রিত হয়ে বাড়ি তৈরি করতে লাগল। প্রথম শুয়োর বাড়ি তৈরি করল সকালের মধ্যে। এত ভালো আর্কিটেক্ট আমি বাড়িয়ে ফেললাম এত তাড়াতাড়ি অন্যদের তুলনায়। এখন আমি চা খাবো বাড়িতে বসে আর আরাম করবো। তুই এত তাড়াতাড়ি বাড়ি তৈরি করলি কি করে? সন্ধ্যার মধ্যে আমিও শেষ করব আমার বাড়ি তৈরির কাজ। তাই সে বেশি পরিশ্রম করে নিজের বাড়িটি বিকেলের মধ্যে তৈরি করে নিল। যদিও আমার বাড়ি লাঠি দিয়ে তৈরি, এটা নিশ্চয়ই খড়ের বাড়ি থেকে অনেক শক্ত হবে। এখন আমি আমার বাড়িতে খুব আরামে থাকতে পারবো। যদিও এরা দুই ভাই কম সময় নিল বাড়ি তৈরি করতে, কিন্তু তৃতীয় শুয়োর এসব নিয়ে মাথা ঘামালো না। সে তখনও তৈরি করতে থাকলো বাড়ির ভিত। সকালে যখন দু ভাই তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে তাকে দেখে হাসলো। কি হলো ভাই, কোনো অসুবিধা হচ্ছে বাড়ি তৈরি করতে? তোমার উচিত ছিল আমার সঙ্গে পরামর্শ করার। আমি শক্ত বাড়ি বানাবো তোমাদের সবার থেকে, যাতে বাড়ির কোনো ক্ষতি না হয় যে কোনো আবহাওয়ায় দুর্যোগে সারা বছরে। তুমি কি ভাবছো আমরা মজবুত বাড়ি বানাইনি? তোমারটাই মজবুত। তৃতীয় শুয়োর ঠিক করলো ভাইদের মন্তব্যে কান না দেবার আর নিজের কাজে মন দিল। ইটের পর ইট দিয়ে এক সপ্তাহের মধ্যে সে বাড়ি তৈরি করলো।
কিছুদিন তারা সুখে বসবাস করছিল তাদের নতুন বাড়িতে। কিন্তু কয়েকদিন পরে এক নেকড়ে দেখল তিন শূরকে এবং ফন্দি আসলো তাদের খেয়ে ফেলার। নেকড়ে এলো প্রথম শূরের দরজায়, এসে নক করল। ছোট শূর, ছোট শূর, আমি আসতে পারি? না না, এক চুলো নয়, আমার চিনি চিনচিন। তাহলে আমি রাগ করব, এক ফুয়ে উড়িয়ে দেব, ভেঙে গুড়িয়ে দেব তোমার বাড়ি। আমার বাড়ি সবচেয়ে মজবুত, তাই তোমার যা ইচ্ছে করো। নেকড়ে মুখ ভর্তি হাওয়া নিয়ে এক ফুঁয়ে উড়িয়ে দিল ছোট্ট শুয়োরের বাড়ি। সবকিছু উড়ে গেল, ফুৎকারের সঙ্গে উড়ে গেল ছোট্ট শুয়োর আর গিয়ে পড়ল দ্বিতীয় শুয়োরের বাড়িতে। কি হলো, তুমি এভাবে ঘুরে ঘুরে কেন এলে আমার বাড়ি? সে একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ে চেঁচাতে লাগলো। দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, এক হিংস্র নেকড়ে আমাকে খেতে আসছে, সে নিশ্চয়ই এখানে আসবে আমাকে মারতে। দ্বিতীয় শুয়োর ছুটে গেল দরজার সামনে আর শক্ত করে দরজা বন্ধ করলো। সে সব তালা দিয়ে দরজা তালা লাগালো। নেকড়ে দরজার সামনে এলো আর দরজা ধাক্কা দিতে লাগলো। ছোট শুয়োর, ছোট শুয়োর, আমাকে ভেতরে আসতে দাও। না না, একেবারে না, এক চুলো না, আমার চিনি চিনচিন। তাহলে আমি রাগ করব, এক ফুয়ে উড়িয়ে দেব, ভেঙে গুড়িয়ে দেব তোমার বাড়ি। আমার বাড়ি সবার চাইতে বেশি মজবুত, চেষ্টা করে দেখো নোংরা নেকড়ে। নেকড়ে মুখ ভর্তি হাওয়া নিয়ে এক ফুঁয়ে উড়িয়ে দিল ছোট্ট শুয়োরের বাড়ি। সবকিছু উড়ে গেল। শুয়োর দেখল বাড়ির ছাদ উড়ে গেছে, দেওয়াল উড়ে গেছে। দুজনে প্রাণ বাঁচাতে তৃতীয় শুয়োরের বাড়িতে গিয়ে আশ্রয় নিল। কি হয়েছে তোমাদের, কেন তোমরা এত ভয় পেয়েছো? অসভ্য শুয়োর উড়িয়ে দিয়েছে আমাদের বাড়ি, সে নিশ্চয়ই আবার আসবে আর তোমার বাড়িও ভেঙে গুঁড়িয়ে দেবে। চলো পালিয়ে যাই মায়ের কাছে। ও একটিও ইট ভাঙতে পারবে না আমার বাড়ির, আমি ওকে উচিত শিক্ষা দেব, ওকে আসতে দাও। আমার ভাইরা, তোমরা দুজন আলমারিতে লুকিয়ে যাও আর বাইরে এসো না, যতক্ষণ না ভেতরে আসতে সক্ষম হয় আর আমাকে খেয়ে ফেলে। দুই শুয়োর আলমারিতে লুকিয়ে পড়ল। শীঘ্রই নেকড়ে দরজার সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো আর ঠেলতে শুরু করলো। বেরিয়ে যাও তুমি নোংরা নেকড়ে, তুমি আমার বাড়ি ভাঙতে পারবে না কখনো না। তুমি জানো না আমার শক্তি, আমি এক ফুয়ে উড়িয়ে দেব, ভেঙে গুড়িয়ে দেব তোমার বাড়ি। আমি তোমাদের ভাইদেরও বাড়ি গুড়িয়ে দিয়েছি, পরীক্ষা করে দেখো, তোমার শ্বাস ফুরিয়ে যাবে কিন্তু তুমি সফল হবে না। নেকড়ে মুখ ভর্তি হাওয়া নিয়ে ছুঁড়ে মারল ছোট্ট শুয়োরের বাড়ির দিকে, কিন্তু বাড়ির কোনো ক্ষতি হলো না। সে আবার আরো বেশি হাওয়া ভরে আবার ছুঁড়ে মারল, কিন্তু এটাও ইট নড়াতে পারল না। অনেকক্ষণ চেষ্টা করার পর তার শ্বাস ফুরিয়ে গেল আর মাটিতে পড়ে গেল। কিন্তু নোংরা নেকড়ে আবার উঠে দাঁড়ালো আর উঠে এক দৌড় মেরে দরজা ভাঙার চেষ্টা করলো। ভাইরা তাকে জানলা দিয়ে দেখে নিচে নেমে এলো। তারা সবাই মিলে দরজা ঠেলে ধরে দাঁড়িয়ে পড়লো। নেকড়ে পুরো দমে দৌড়ে এলো আর তৃতীয় শুয়োর আস্তে দরজা খুললো আর দেখলো নেকড়ে মাটিতে পড়ে আছে। তারপর সে আবার দরজা বন্ধ করে দিল। নেকড়ে অজ্ঞান হয়ে গেছে, ও পারলো না আমার বাড়ি ভাঙতে। হ্যাঁ ভাই, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো, যদি তুমি আমাদের আশ্রয় না দিতে। হ্যাঁ ভাই, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। কিন্তু ভাইরা, ও আমাকেও খেয়ে ফেলতে পারতো যদি তোমরা দুজন এখানে না থাকতে। আমরা সবাই মিলে দরজা বন্ধ রাখতে পেরেছি, তাইও পারলো না। হ্যাঁ ভাই, তুমি প্রমাণ করলে আমরা ভুল ছিলাম, একতাই আমাদের আসল শক্তি। এখন থেকে আমরা একসঙ্গে থাকবো, কখনো আলাদা হব না। হঠাৎ নেকড়ের জ্ঞান ফিরে এলো আর আবার দরজা ধাক্কাতে লাগলো। তোমরা নোংরা ভাইরা, আমি তোমাদের খাবই আর যে কোনো ভাবে। ও ছাদে উঠল আর ঠিক করল চিমনির মধ্যে দিয়ে ভেতরে ঢুকবে। শুয়োররা পায়ের আওয়াজ শুনতে পেল ছাদের ওপরে আর বুঝতে পারল নেকড়ের ফন্দিটা। তৃতীয় শুয়োর আগুন লাগিয়ে দিল ফায়ার প্লেসে। নেকড়ে চিমনি পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করতে লাগলো আর শেষ পর্যন্ত ওর ভেতরে ঢুকতে পারল। নেকড়ে ধীরে ধীরে নিচে নামতে থাকলো আর একটু পরেই এসে পড়ল আগুনের মধ্যে। তারপর তিন শুয়োর ভাই একসাথে সুখে বসবাস করতে থাকলো।